ছাত্রের সংখ্যা বিঅমৃতা। আজ অগ্নি পরীক্ষার সামনে আম আদমি পার্টি আস্থা ভোটের মাধ্যমে দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে আম আদমি পার্টির সরকারকে। দুপুর দুটোয় দিল্লি বিধানসভায় শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া আস্থা ভোটের জন্য সমর্থন চাইবেন। সরকার গড়তে আম আদমি পার্টির সরকারের 36 জন বিধায়কের সমর্থন দরকার। এদিকে আম আদমি পার্টির হাতে রয়েছে 28 জন বিধায়ক। কংগ্রেসের 8 জন বিধায়কের সমর্থন পাওয়ার পরে 70 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে আপ। সূত্রের খবর, জেডিইউ এবং নির্দল বিধায়করাও আপকে সমর্থন করতে পারে। ইতিমধ্যে বিজেপি জানিয়ে দিয়েছে তারা আস্থা ভোটের বিরোধিতা করবে। ইতিমধ্যে দিল্লিবাসীকে পর্যাপ্ত জল ও কম দামে বিদ্যুৎ দিয়ে নির্বাচনী ইশতেহারে দেওয়া দুটি প্রতিশ্রুতি পালন করে ফেলেছে আপ। সরকারের ভাগ্য আস্থা ভোটের সুতোয় ঝুললেও তা নিয়ে যে আম আদমি পার্টি মাথা ঘামাবে না, ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আর এই পুরো বিষয়টি বিস্তারিত কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঞ্জন সাহা। অঞ্জনের সাথে কথা বলে নেবো। অঞ্জন, জানতে চাইবো দুটোর সময় শুরু হচ্ছে এই আস্থা ভোট, এই মুহূর্তে কি পরিস্থিতি? পরিস্থিতি যা তাতে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই আস্থা ভোটের যে অগ্নি পরীক্ষা সেটা সফলভাবেই কেজরিওয়াল পার করতে পারবেন এরকম ইঙ্গিত অন্তত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। কেননা 28 জন বিধায়ক নিয়ে তিনি সরকার গড়লেও, সংখ্যালঘু সরকার হলেও, কংগ্রেস হাইকমান্ড কিন্তু কেজরিওয়ালকে সমর্থনের ব্যাপারে তাদের বক্তব্য জানিয়েছে। যদিও শেষ মুহূর্তে যদি বড়সড় কোনো অঘটন না ঘটে এবং কংগ্রেসের 8 জন যে বিধায়ক রয়েছেন তারা যদি শেষ পর্যন্ত হাইকমান্ডের সুরের সুর মিলিয়ে কেজরিওয়ালকে সমর্থন করেন এবং সংযুক্ত জনতা দলের বিধায়কের সমর্থনে শেষ পর্যন্ত যে সংখ্যাগরিষ্ঠতার প্রশ্ন তা কেজরিওয়াল সফলভাবে পার করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। তবে এই ধরনের যখন সংখ্যার অঙ্ক সামনে চলে আছে সেই সময় সবসময় কিন্তু একটা অঘটনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় এবং কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত কংগ্রেস বিধায়করা হাইকমান্ডের কথা শুনবেন কিনা এবং তারা ঠিক কি বিধানসভায় পৌঁছবেন কিনা সেই ব্যাপারগুলো কিন্তু একটা বড় হয়ে দেখা দেবে। কেননা উপস্থিত যা সংখ্যা সেই সংখ্যার ভিত্তিতেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ঠিক হবে, অর্থাৎ বিধানসভায় কংগ্রেসের বিধায়করা ঠিক মতন পৌঁছচ্ছেন কিনা, তারা ভোট দিচ্ছেন কিনা, এই ব্যাপারগুলোর উপরে কিন্তু বিধানসভার অধিবেশন যখন শুরু হবে আস্থা ভোট নিয়ে সেই সময় ব্যাপারটা বোঝা যাবে তখন। তবে এখনো পর্যন্ত যা অঙ্কের যে হিসেব সেই হিসেবে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল সরকার টিকিয়ে রাখতে পারবেন এই রকম একটা ইঙ্গিত থাকছে অমৃতা। তবে আমরা একটু পিছিয়ে যেতে পারি, আমাদের আমরা মনে করতে পারি সেই সরকারের শপথ গ্রহণের দিনটিকে, যেখানে যেখানে রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়াল স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আস্থা ভোটে তার সরকার টিকবে কি টিকবে না সেই ভয় তিনি করছেন না। কেননা তারা কংগ্রেস এবং বিজেপির মুখের দিকে তিনি তাকিয়ে বসে নেই এবং যদি কম সময়ে তার সরকার টিকে যায় তাহলে সেই কম সময়ের মধ্যেই তিনি কিছু দিল্লির মানুষের জন্য ভালো কাজ করে যেতে চান। এইরকম একটা ভবিষ্যতের নির্বাচনের দিকে তাকিয়ে একটা কংগ্রেস বিজেপির দিকে কার্যত একটা হুঁশিয়ারি কিন্তু দিয়ে রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবং যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু সরকার ফেলে দেওয়ার পরিস্থিতিতে নেই এবং যেটা আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হতে চলেছে, আগামীকাল স্পিকারের নির্বাচন রয়েছে দিল্লি বিধানসভায়। এই রকম যখন সংখ্যার পরিস্থিতিটা যখন এই রকম সেক্ষেত্রে স্পিকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো সংখ্যালঘু সরকারের ক্ষেত্রেই। এবং আগামীকাল বিজেপির তরফ থেকে সেই স্পিকারের নির্বাচনে লড়াই করার জন্য জগদীশ মুখী তিনি প্রার্থী এবং তার পাশাপাশি আম আদমি পার্টির তরফে এমএস ধীর তার নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। এখন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আম আদমি পার্টির এই ব্যাপারে কিন্তু আলোচনার বসতে হবে এবং সেই জায়গা থেকে তারা কি করবে, কংগ্রেস কি করবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা এই আস্থা ভোটের পরে কিন্তু স্পিকারের নির্বাচনে
সেই নির্বাচনে কংগ্রেস আম আদমি পার্টিকে সমর্থন করবে কিনা অথবা নিজেরাই স্পিকারের পদ দাবি করে বসবে কিনা এই ব্যাপারটা কিন্তু অমৃতা এখনো দেখার বিষয় এবং আজকের আস্থা ভোটের সঙ্গে এই বিষয়টাকে কিন্তু জুড়েই দেখতে হবে এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে এবং এই যে আম আদমি পার্টি এবং বিজেপি যারা বিধায়ক দল তারা বৈঠকে বসছেন এবং তারা আলোচনা চালাচ্ছেন পাশাপাশি কিন্তু কংগ্রেস হাইকমান্ডের সঙ্গেও কিন্তু একটা আলোচনার পরিস্থিতির তৈরি হয়েছে তো ফলে সব মিলিয়ে এই দুটো বিষয় অর্থাৎ আস্থা ভোট এবং স্পিকারের নির্বাচন এই দুটো বিষয়কে দিয়েই কিন্তু দেখতে হবে এবং রাজনৈতিকভাবে যেটা কংগ্রেসের সামনে চাপ তা হলো কংগ্রেস এই মুহূর্তে কিন্তু সরকার ফেলার পরিস্থিতিতে নেই ফলে সরকারকে সমর্থন তাদের কার্যত বাধ্যবাধকতা যদিও বিজেপির সঙ্গে এই বিধায়করা আলাদাভাবে কোনো যোগাযোগ করছেন কিনা বা পর্দার আড়ালে তারা কোনো খেলা খেলছেন কিনা সেটা কিন্তু কিছুক্ষণ পরে বোঝা যাবে দুটোর সময় আস্থা ভোটের যে প্রক্রিয়া সেটা শুরু হওয়ার পরেই অমৃতা অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অঞ্জন সাহার সঙ্গে আপনাদের জানিয়ে রাখতে চাইবো ফের একবার যে আজকে দিল্লি বিধানসভায় আস্থা ভোট শুরু হচ্ছে দুপুর দুটে এবং তার পাশাপাশি আগামীকালও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আগামীকাল বিধানসভার স্পিকার নির্বাচন সেক্ষেত্রে আম আদমি পার্টির পক্ষ থেকে এম এস ধীর এবং বিজেপির পক্ষ থেকে জগদীশ মুখীর নাম ঘোষণা করা হয়েছে।